জিরিমিয় অধ্যায় এক। বিন্যামিন প্রদেশীয় অনাথত নিবাসী যাজকমানঙ্কর মধ্যবর্তী হিলকিয়ঙ্ক পুত্র জিরিমিয়ঙ্কর বাক্য। আমণ্ড পুত্র জিহুদা দেশর রাজা যোশিয়র রাজ্যোত্তর ত্রয়োদশ বর্ষরে সদাপ্রভুঙ্কর বাক্য জিরিমিয়ঙ্কর নিকটরে উপস্থিত হেলা। মধ্য যোশিয়র পুত্র জিহুদার রাজা জিহোয়াকিমর সময়রে যোশিয়র পুত্র জিহুদার রাজা সিদিকীয়র রাজ্যোত্তর একাদশ বর্ষ সমাপ্তি পর্যন্ত পঞ্চম মাসরে জিরুসালম নির্বাসিত হওয়া পর্যন্ত সেই বাক্য উপস্থিত হেলা। সদাপ্রভুঙ্কর এই বাক্য মো নিকটরে উপস্থিত হেলা, যথা উদর মধ্যরে তুম্ভকু গড়িবা পূর্বরু আম্ভে তুম্ভকু জানিলু, পুনি ভূমিষ্ঠ হেবা পূর্বরু আম্ভে তুম্ভকু পবিত্র কলু, আম্ভে তুম্ভকু নানা দেশীয় মানঙ্ক নিকটরে ভবিষ্যৎ বক্তা করি নিযুক্ত করিয়েছু। এথিরে মু কহিলি, হায় হায় হে প্রভু সদাপ্রভু, দেখ মু কথা কহি জানে নাহিঁ, কারণ মু তো বালক। মাত্র সদাপ্রভু মতে কহিলে, মু বালক বলি কুহ নাহিঁ, কারণ আম্ভে তুম্ভকু যাহা নিকটকু পঠাইবা তুম্ভে তাহা নিকটকু যিব, ও আম্ভে তুম্ভকু যাহা আজ্ঞা করিবা তাহা তুম্ভে কহিব। সেমানক সকাশু ভীত হুও নাহিঁ, কারণ সদাপ্রভু কহন্তি, তুম্ভকু উদ্ধার করিবা পাইঁ আম্ভে তুম্ভ সঙ্গে সঙ্গে অছু। সেতেবেলে সদাপ্রভু আপনা হস্ত বঢ়াই মোর মুখ স্পর্শ কলে, আউ সদাপ্রভু মতে কহিলে, দেখ আম্ভে আপনা বাক্য তুম্ভ মুখরে দেলু, দেখ উৎপাটন ও ভগ্ন ও বিনাশ ও নিপাত করিবা নিমন্তে, পতন ও রোপণ করিবা নিমন্তে আম্ভে নানা দেশ ও রাজ্য উপরে আজি তুম্ভকু নিযুক্ত কলু। আহুরি সদাপ্রভুঙ্কর এই বাক্য মো নিকটরে উপস্থিত হেলা, যথা হে জিরিমিয় তুম্ভে কণ দেখুছ? তহিঁরে মু কহিলি, মু বাদাম বৃক্ষর এক দণ্ড দেখুছি। সেতবে সদাপ্রভু মতে কহিলে, তুম্ভে ভল দেখিছ, কারণ আম্ভে আপনা বাক্য সফল করিবা পাইঁ জাগ্রত অছু। পুনি দ্বিতীয় থর সদাপ্রভুঙ্কর বাক্য মো নিকটরে উপস্থিত হেলা, যথা তুম্ভে কণ দেখুছ? তহিঁরে মু কহিলি, মু গোটিয়ে রন্ধা হণ্ডা দেখুছি, তহিঁর মুখ উত্তর দিগরু ঢলিছি। তহিঁরে সদাপ্রভু মতে কহিলে, উত্তর দিগরু এই দেশনিবাসী সমস্তঙ্ক উপরে অমঙ্গল মাড়ি আসিব, কারণ সদাপ্রভু কহন্তি, দেখ আম্ভে উত্তর দিগস্থ রাজ্যসমূহর সমুদায় গোষ্ঠীঙ্কু ডাকিবা, তহিঁরে সেমানে আসি জিরুসালম নগর দ্বারর প্রবেশ স্থানরে ও তাহার চতুর্দিগস্থ সমস্ত প্রাচীর সম্মুখরে ও জিহুদার নগর সমূহর সম্মুখরে আপনা আপনা সিংহাসন স্থাপন করিবে, তহিঁরে সেমানে আম্ভকু পরিত্যাগ করিবারে ও অন্য দেবতামানঙ্ক উদ্দেশ্যরে ধূপ জ্বলাইবারে ও আপনামানঙ্ক হস্তকৃত বস্তুকু প্রণাম করিবারে যেউঁ যেউঁ দুষ্টতা করিয়াছন্তি সে সকলর বিরুদ্ধরে আম্ভে আপনা বিচার প্রকাশ করিবা। এহেতু তুম্ভে আপনা কটি বান্ধি উঠ ও আম্ভে তুম্ভকু যাহা যাহা আজ্ঞা করুছু তাহা সবু সেমানঙ্কু কুহ, সেমানঙ্ক সকাশু উদ্বিগ্ন হুও নাহিঁ, হেলে আম্ভে সেমানঙ্ক সাক্ষাতরে তুম্ভকু উদ্বিগ্ন করিবা, কারণ দেখ আম্ভে আজি
ସମଗ୍ର ଦେଶ ବିରୁଦ୍ଧରେ, ଜିହୁଦାର ରାଜଗଣ ବିରୁଦ୍ଧରେ, ତହିଁର ଅଧିପତିଗଣର ବିରୁଦ୍ଧରେ, ତହିଁର ଯାଜକମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଓ ଦେଶସ୍ଥ ଲୋକମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ତୁମ୍ଭକୁ ଏକ ଦୃଢ଼ ନଗର ଓ ଲୌହ ସ୍ତମ୍ଭ ଓ ପିତ୍ତଳର ପ୍ରାଚୀର ସ୍ୱରୂପ କଲୁ। ପୁଣି ସେମାନେ ତୁମ୍ଭ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ କରିବେ, ମାତ୍ର ତୁମ୍ଭ ଉପରେ ଜୟଯୁକ୍ତ ହେବେ ନାହିଁ, କାରଣ ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି, ତୁମ୍ଭକୁ ଉଦ୍ଧାର କରିବା ପାଇଁ ଆମ୍ଭେ ତୁମ୍ଭର ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଅଛୁ।